Hello viewers, welcome to my YouTube channel. David Williams না রয় কৃষ্ণা কে থাকছে না আগামী মরসুমে এটিকে মোহনবাগানের নতুন দলে? জুলাইয়ের মধ্যেই ফুটবলারদের বকেয়া মেটানোর আশ্বাস দিল মোহনবাগান টিম ম্যানেজমেন্ট। জর্জ টেলিগ্রাফের তন্ময় ঘোষ ও বাবলু ওরাও সই করলেন ইস্টবেঙ্গলে। তো ফ্রেন্ডস, এই বিষয়গুলি নিয়ে আজকের এই ভিডিওটি, তাই আশা করছি একটা আপডেট মিস না করে ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ অবধি পুরো দেখবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। সামনের মৌসুমে এটিকে মোহনবাগানে নতুন দলে থাকবেন রয় কৃষ্ণা, ডেভিড উইলিয়ামস, আগুস গার্সিয়া, জন জনসন, ভিক্টর মঙ্গিল সহ আরও বেশ কয়েকজন বিদেশি ফুটবলার, এমনটাই শুরুতে শোনা গিয়েছিল। তবে সময় যতই এগিয়েছে ততই সেই খবরগুলির গুরুত্ব হারিয়েছে একে একে। ইতিমধ্যেই এটিকে মোহনবাগান ছেড়ে সামনের মৌসুমে কেরল ব্লাস্টার্সের পথে পা বাড়িয়েছেন ভিক্টর মঙ্গিল। জনসনকেও হয়তো রাখা হবে না, কারণ তিনি ফিরছেন এটিকে মোহনবাগানে। শুধু তাই নয়, আগুস গার্সিয়াও ইতিমধ্যেই দল ছেড়েছেন। আর এসবের মাঝে আরও একটি আপডেট সামনে আসছে যে আগামী মরশুমে হয়তো এটিকে মোহনবাগান ছাড়তে পারেন রয় কৃষ্ণা অথবা ডেভিড উইলিয়ামসের মধ্যে কোনো একজন ফুটবলার। গত মরশুমে এটিকের হয়ে দুরন্ত পারফরমেন্স করেছেন রয় কৃষ্ণা। সূত্রের খবর, রয় কৃষ্ণাকে পেতে আগ্রহ দেখিয়েছে এ লিগের একটি ক্লাব, পাশাপাশি মেজর সকার লিগের বেশ কয়েকটি ক্লাবও রয় কৃষ্ণাকে পেতে মুখিয়ে রয়েছে। আর সেখানেই প্রশ্ন উঠছে যে তাহলে কি সামনের মরশুমে এটিকে মোহনবাগানে আসছেন না রয় কৃষ্ণা? তবে রয় কৃষ্ণার পাশাপাশি জল্পনা বাড়ছে ডেভিড উইলিয়ামসকে নিয়েও। এই অজি ফরওয়ার্ডের সাথে আগামী মরশুম পর্যন্ত এটিকের চুক্তি থাকলেও নতুন দলে ফেরার ব্যাপারে এখনও সেইভাবে আগ্রহ প্রকাশ করেনি উইলিয়ামস। তবে এখন দেখার রয় কৃষ্ণা না ডেভিড উইলিয়ামস কে থাকেন এটিকে মোহনবাগানে নতুন দলে, নাকি দুজনেই আগামী মরশুমে অন্য ক্লাবে যোগ দেন। অন্যদিকে আই লিগ চ্যাম্পিয়ন মোহনবাগানের বেতন সমস্যা নাকি এখনও মেটেনি। ভারতীয় ফুটবলারদেরই নাকি এখনও প্রায় দু মাসের বেতন বকেয়া। শুধু তাই নয়, বিদেশি ফুটবলাররাও প্রায় এক মাসের বেতন পাননি, এমনটাই খবর। ফুটবলাররা অবশ্য এই বিষয়টি নিয়ে প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের সাথে আলোচনা করেছে, তবে এই মাসের মধ্যে ফুটবলারদের 50% বেতন মেটানোর কথা বলেছে বাগানকর্তারা, আর বাকি 50% জুলাইয়ের মধ্যে মিটিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে। শুধু তাই নয়, আই লিগ চ্যাম্পিয়নশিপের পুরস্কার মূল্য ক্লাবে এলে প্রতিশ্রুতি মতন ফুটবলারদের বোনাসও দেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। এদিকে কোয়েসের কাছ থেকে স্পোর্টিং রাইটস আগেই এসে গিয়েছিল, এবার ইস্টবেঙ্গলের হাতে চলে এলো এনওসি সার্টিফিকেটও। আর সব সমস্যার সমাধান হওয়ার পরই ফের নতুন প্লেয়ার সই করানোর কাজটা শুরু করে দিল লাল হলুদ টিম ম্যানেজমেন্ট। ঠিক তেমনই একটি নতুন আপডেট সামনে আসছে যে জর্জ টেলিগ্রাফের দুই ফুটবলার তথা তন্ময় ঘোষ ও বাবলু ওরাওকে সই করালো ইস্টবেঙ্গল। যদিও বা এই বিষয়ে এখনও কোনো কনফার্ম নিউজ দেয়নি ইস্টবেঙ্গল শিবির, তবে হয়তো খুব শীঘ্রই সেই বিষয়ে যাবতীয় তথ্য চলে আসবে বলে মনে করা হচ্ছে। তো ফ্রেন্ডস, ভিডিওটি এই পর্যন্তই। এরকম আরও অনেক আপডেট নিয়ে পরবর্তী ভিডিওগুলি দেখা হবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করো। ভিডিওটি যদি কোনো কমেন্ট থাকে নিচের কমেন্ট বক্সে নিজের মতামত অবশ্যই জানিও।